বইয়েটা ছাত্র রাজনীতি বিষয়ে ছাত্রদল একটা সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীদের যে ছাত্র রাজনীতি বিরোধী অবস্থান তাতে এমবিগিওয়াস সমর্থন বা সংহতি জানিয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ছাত্রদল কি করতে গিয়ে কি ঘটে গেল দেখুন ছাত্রদলের সংহতি প্রত্যাখ্যান বইয়ের শিক্ষার্থীদের এ যেন ছাত্র মুখের উপর চপে এটা ছাত্রজনের জন্য একটা ডিসক্রেডিট একটা লজ্জার বিষয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে তারা সংবাদ সম্মেলন করে সংহতি জানালো আর সাধারণ শিক্ষার্থীরা তাদের সংহতি প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নিল ইটস ভেরি সিগনিফিকেন্ট যদিও এখানে দেখেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিবিরের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে যেমন শিবির কানেকশন কারো পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হোক এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি আছে এর মানে শিবিরের প্রতি তারা জিরো টলারেন্স বুঝতে পেরেছেন তারপরে শিবিরের অবস্থানটা চমৎকার কিন্তু ছাত্রদল সংবাদ সম্মেলন করে যে টাইপের সংহতি জানিয়েছিল বইটের শিক্ষার্থীরা ছাত্রদলের সংহতি প্রত্যাখ্যান করার আগেই আমি সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম সেটা ভুল ছিল কথা বলার ধরন শব্দ চয়ন সমর্থন জ্ঞাপনের পরিভাষা কোনোটাই ঠিক ছিল না যদিও ছাত্রলীগের বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল কিন্তু বিকৃতি ছিল কিছু মানে এখানে স্পষ্ট বলেছিল ছাত্রদল যে বইয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে না ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে এটা তো না তারা সকল ছাত্র রাজনীতির বিরুদ্ধে অর্থ অসত্য কথা কেন বলবে যদিও মূল কারণ ছাত্রলীগের ভয়ের কারণে ছাত্রলীগই আবরার হত্যা করেছে কিন্তু শুধু ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে নয় এখানে একই সাথে আমি এই বিষয়টা তুলে আনলাম এই কারণে যে ছাত্রদলও ক্যাম্পাসে ক্যাম্পাসে অনেক সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে ইতিহাস বলে সেটা অনেক নির্যাতন করেছে হল দখল ক্যাম্পাসে চাঁদা বাণিজ্য সিট বাণিজ্য আজকে ছাত্রলীগ যা কোলে ছাত্রলীগ দু হাজার এক থেকে ছয় উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এমনকি একসময় তো মোটামুটি সহ ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ছাত্রদলের চাঁদাবাজি অন্যায় হত্যা এগুলো কিন্তু বন্ধ হয়নি অতএব বইটের সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান শুধু ছাত্রলীগ নয় যে কোনো ছাত্র সংগঠনের নিপীড়নের বিরুদ্ধে আমরা এই অবস্থানের পক্ষে এর জন্য ছাত্রদল যে অপকর্মগুলো বিভিন্ন জায়গায় করেছে এখনও ছাত্রদল সুযোগ পেলে করে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু বলতে হবে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রদলের সংহতি প্রত্যাখ্যানের পক্ষে আমি এই প্রত্যাখ্যান সঠিক কারণ ছাত্রদলের আঁকিদ এখনও ঠিক নেই ছাত্রদল নিজেরাও এখনও বৈষম্যে বিশ্বাস করে যেমন সমস্ত ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থান বলতে শিবিরের সহ অবস্থানকেও ইনক্লুড করে কি না এই প্রশ্ন আমি যতদূর করেছি ওদের কাছে ওদের উত্তর হচ্ছে না শিবিরের রাজনীতি করার অধিকার ওরা বিশ্বাস করে না যদিও বিএনপি জামাত জোর থাকুক আর যা থাকুক তাহলে এইরকম ডিসক্রিমিনেটরি ছাত্র সংগঠনের সংশোধন হওয়ার আগে তাদের অ্যাক্সেস বা তাদের লাই দিয়ে মাথায় উঠানোর পক্ষে আমি নই ছাত্রদলকে সংশোধিত হয়ে তারপরে জনগণের কাতারে আসতে হবে সাধারণ শিক্ষার্থীদের কাতারে আসতে হবে দেখেন যদি একেবারে শতভাগ ফেয়ার ইলেকশন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদে ছাত্রদল জিততে পারবে না কোথাও জিততে পারবে না ছাত্রদলে ঘাঁটি বলতে কিছু নেই এবং সাধারণ শিক্ষার্থীরা বিএনপিকে পছন্দ করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে ওইভাবে পছন্দ করে না ইটস ভেরি সিগনিফিকেন্ট তখন সংহতি তো আরও অনেকেই জানিয়েছে কিন্তু সবার সংহতি কিন্তু প্রত্যাখ্যান করেনি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদল একটা প্রত্যাখ্যান করেছে কারণ ছাত্রদলের সংহতি যেন স্টাইলের মধ্যে যথেষ্ট ত্রুটি ছিল আর শিবির শিবিরের বিরুদ্ধে ওরা বললো শিবির চুপ আছে তো শিবিরও তো এখানে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যে সংহতি জানাতে পারতো বা বিভিন্ন কথা বলতে পারতো কিন্তু এই বিষয়ে শিবির শিবির কোনো মুখ খোলেনি শিবির চুপচাপ আছে এটাই হচ্ছে শিবিরের চমৎকার অবস্থান অতএব ছাত্রদলের দূরদর্শিতার অভাব আর আমার সমালোচনার মূল জায়গা হচ্ছে সহ বলতে শিবিরকে ইনক্লুড করে না ছাত্রদল এটা মারাত্মক অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বইটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত বুধবার তিন এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই সংহতি প্রত্যাখ্যান করেছেন ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন সন্ধ্যা সাতটায় বইটে রশিদ প্রশাসনিক ভবনের সামনে একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন বইটি ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের পক্ষে আন্দোলনকে মিথ্যা তথ্য অপপ্রচার ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিভিন্ন গোষ্ঠী শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের দাবির বিপরীতে আমাদের বিভিন্নভাবে হেনস্থা ও প্রভাগান্ডা শিকার হতে হচ্ছে দেখেন ছাত্রদল যে ভাষায় কথা বলেছে এতে তো ছাত্রলীগ আরও সুযোগ পায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করার শিবিরের বিরুদ্ধে কথা বলেছে সাধারণ শিক্ষার্থীরা তারপরও শিবির তো কথা বলেনি ওরা আন্দোলন করছে ওদের নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ওরা ছাত্রদল শিবির এদের বিরুদ্ধে বলল ওরা নিরাপদ থাকুক এটাই কামন হওয়া উচিত অতি আমরা জানতে পারি যে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে তারা বইটি সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে আমরা বইটি শিক্ষার্থীরা ছাত্র মুক্ত ক্যাম্পাসের দাবিতে চলমান আন্দোলনের এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদল এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করি এবং তাদের এই রাজনৈতিক মদৎপুষ্ট সংহতিকে আমরা বইটি সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি হ্যাঁ এমন ভাষায় সংহতি জানিয়েছে তাতে স্পষ্টই মনে হয়েছিল যে পলিটিক্যালি মোটিভেটেড যাই হোক ছাত্রদল অদূরদর্শী ব্যর্থ সংগঠন ছাত্রদলের যথেষ্ট সংস্কার এবং সংশোধন প্রয়োজন আঁকিদার সংশোধন করতে হবে এজন্যই আমাদের সমালোচনা আমরা বিএনপিকে পছন্দ করি সাপোর্ট করি